আসসালামু আলাইকুম। সৌদিতে নতুন আইন, চরম আতঙ্কে বাংলাদেশিরা। বন্ধুরা, আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন প্রবাস কথা, প্রবাসীদের কথা। সৌদি সরকার সম্প্রতি একটি আইন করেছে, যে আইনের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নতুন আইন অনুযায়ী আগামী 23 আগস্টের মধ্যে দেশটিতে বসবাসরত অন্য দেশের ব্যবসায়ীরা বা বিনিয়োগকারী যদি তাদের ব্যবসা বাণিজ্যের তথ্য দিয়ে নিবন্ধন না করেন, তবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন এই আইনটির নাম বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন। এ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নিতে ব্যর্থ ব্যবসায়ীকে 5,50,000 রিয়াল জরিমানা অথবা 5 বছরের কারাদণ্ড অথবা সমুদয় ব্যবসা ও সম্পদ বায়জাপ্ত করা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, সৌদিতে এমন অনেক বাংলাদেশি রয়েছেন যাদের দীর্ঘ সময় ধরে দেশটিতে চাকরির পাশাপাশি সেখানে দোকানপাট খুলে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন। এমন অনেকেই আছেন যারা বেনামে ব্যবসা করছেন। এতদিন এ বিষয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও এখন নতুন আইনের ব্যবস্থা তত্ত্ব দিয়ে নিবন্ধনের আইনি বেবদাকতা দেখানোর ফলে অনেক ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, আতঙ্কের বড় বিষয়টি হচ্ছে সৌদিতে অনেক বাংলাদেশি আছেন যারা এসেছেন ফ্রি ভিসায় ওয়ার্ক পারমিট নিয়ে, কিন্তু বাড়তি আয়ের আশায় কেউ কেউ বেনামে ব্যবসা করেছেন। এক্ষেত্রে তারা নিবন্ধন নিয়ে ব্যবসা করতে পারবেন কি না, নতুন আইনে সেই সুযোগ থাকবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছে। সৌদিতে বসবাসরত এক ব্যবসায়ীর নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি 1.5 দশক ধরে দেশটিতে বসবাস করছেন। চাকরি করে কিছু টাকা জমিয়ে পার্শ্ববর্তী দেশে এক ব্যবসায়ীর সঙ্গে মিলে এক্সপোর্টের ব্যবসা করছেন। এটি খুব বেশি বড় বিনিয়োগ নয়। বাংলাদেশ থেকে সবজি, চাল, ডালসহ খাদ্যপণ্য আমদানি করে সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দোকানগুলোতে তা সরবরাহ করেন। এ নতুন আইনে নিবন্ধন গ্রহণের পর তার ব্যবসার কোনো বিধিনিষেধ জারি হয় কি না, এ নিয়েও বয়ে আসেন। সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, দেশটির নতুন এই নীতির পেছনে বড় কারণ হলো নতুন সমনীতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। দেশটির তেলকেন্দ্রিক ব্যবসা থেকে আয় ক্রমশই কমে আসছে, এ কারণে তারা তাদের অর্থনীতিতে দেশটির নাগরিকদের কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য জোর দিচ্ছে। সৌদি সরকার কিন্তু এরই মধ্যে কিছু পেশা ও সেক্টরে নন সৌদির কাজ করার নিষেধ ঘোষণা করা হয়েছে। এসব পেশায় যদি কোনো প্রবাসী নিযুক্ত থাকেন, তবে তাকে অবৈধ বলে সৌদি কর্তৃপক্ষ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়। বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনটি সেই লক্ষ্যে ব্যবহার করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, যা সৌদিতে বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করছেন। সংশ্লিষ্টরা বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা খাদ্য অভ্যাসের কারণে তারা দেশীয় খাদ্য পছন্দ করেন। এ কারণে দেশ থেকে প্রতি বছর মধ্যপ্রাচ্য সুগন্ধি চাল, হিমালয়ে মাছ, সবজি, ফলমূল সহ প্রক্রিয়াজাত শুকনো খাদ্য রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশের অনেক ব্যবসায়ী এসব খাদ্য ও ওষুধের দোকানপাটে ব্যবসার সঙ্গে জড়িত। এখন সৌদির নতুন আইনে নিবন্ধনের কড়াকড়ির কারণে যদি তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটি দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে জানতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরো UPB-র ভাইস চেয়ারম্যান ও COSM আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সৌদি আরবে বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনটি শুধু বাংলাদেশের জন্য নয়, এটি অন্য সব দেশের নাগরিকদের জন্য করা হয়েছে। ফলে এ আইনের বিষয়ে পৃথকভাবে বাংলাদেশের আপত্তি জানানোর কোনো সুযোগ নেই। যারা ট্রেড লাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য করেছেন, নতুন আইনে নিবন্ধন নিয়ে তাদের কোনো সমস্যা হওয়ার কথাও নয়। তবে এটি ঠিক, বাংলাদেশ থেকে অনেকে গিয়ে সেখানে চাকরির পাশাপাশি বাড়তি অর্থ আয় করতে কারো সঙ্গে মিলিয়ে বেনামে হয়তো কিছু ব্যবসা বাণিজ্য করছেন, তাদের উদ্যোগ কাটানোর নিয়ম মেনে নিবন্ধনের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছে রিয়াদ সহ বাংলাদেশ দূতাবাস। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ছোটোখাটো এসব ব্যবসা বাণিজ্য যেহেতু দেশের রপ্তানির খাতের সঙ্গে জড়িত,
সে কারণে বিষয়টি সমাধানের জন্য বাণিজ্যিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ইউপিএ প্রধান নির্বাহী কমিটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।